এই অসাধারণ মসজিদটি অবস্থিত মুন্সিগঞ্জের যশোলদিয়া গ্রামে। মসজিদটি মুন্সিগঞ্জের বৃহত্তমের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম বা কেউ কেউ সর্বোচ্চ বৃহত্তম বলে থাকেন। এটি একটি জামে মসজিদ, যেটা ফারুক বিন সোলাইমান জামে মসজিদ নামে পরিচিত, এবং একই সাথে এটা কমান্ডার মসজিদ নামেও পরিচিত। উনি একজন কমান্ডার ছিলেন এবং যার নাম থেকেই আসলে এই মসজিদটি নির্মাণ করা হয়। তবে সহজ কথাই, এটা সোলাইমান মসজিদ নামে বললেই যে কোনো কেউ খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবেন। অসাধারণ সুন্দর এই মসজিদটা দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন। আমরাও ঢাকা থেকে প্রায় 10 জনের মতো একটা টিম আমরা এই মসজিদটিতে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে জুমার নামাজ আদায় করার সুযোগ পেয়েছিলাম। এবং যাওয়ার সময় এই রাস্তাটাও অসাধারণ ছিল, আমরা খুব এনজয় করতে করতে মসজিদে গিয়েছিলাম। মসজিদটির চারিদিকে অসাধারণ সুন্দরভাবে সজ্জিত করা এবং নানান কারুকার্যে পরিপূর্ণ। সৌন্দর্য ও কারুকার্যে নির্মিত এই মসজিদটি 2010-12 সালের মধ্যে নির্মিত হয়। মসজিদে ঢুকতেই সুন্দর একটি গেট রয়েছে, গেট দিয়ে প্রবেশ করলেই মসজিদটার মেইন যে ফটক সেটা দেখতে পাবেন। মেইন ফটকে ঢোকার আগেই মসজিদের সামনে যে অংশটা নজর কেড়েছে সেটা হলো এই মসজিদের সামনে সুন্দর কার্পেটিং করা একটা ঘাস রয়েছে এবং সেটা পার হলেই সুন্দর একটি পুকুর রয়েছে, সেটাতে পরে আসছি। তাহলে মসজিদের ভিতরটা আগে কিরকম ছিল সেটা একটু দেখে আসার চেষ্টা করি। মসজিদের প্রধান ফটকে খুবই সুন্দর ফুল এবং পাতার কারুকার্য করা রয়েছে এবং ঢুকতেই এ ধরনের আল কোরআনের বিভিন্ন আয়াত সম্মিলিত অর্থ সহ এখানে সুন্দরভাবে খচিত করা রয়েছে, যেটা আসলে একটা মসজিদকে আদর্শ করে তোলে। কারণ আমরা যেহেতু বাংলাভাষী মানুষ, তাই মসজিদে ঢোকার পরে আল কোরআনের বিশেষ আয়াতগুলার অর্থগুলো যদি এভাবে মসজিদে তুলে ধরা থাকে তাহলে সাধারণ মুসল্লিদের জানার জন্য অনেক বেশি সুবিধা বয়ে নিয়ে আসে। ভিতরে ঢোকার পরেই সুন্দর মসজিদের কারুকার্যে আপনাকে মোহিত করবে। ঠিক উপরেই মাঝখানে এরকম সুন্দর একটা গম্বুজ রাখা আছে, সামনেই অসাধারণ সুন্দর একটি ব্যতিক্রমী ঘড়ি দেখতে পাবেন, যে ঘড়িটা দেখতে খুবই চমৎকার, যেটা আসলে এখানকার যারা দর্শনার্থী থাকেন তাদের প্রধান আকর্ষণের একটি থাকে। মসজিদটার মিম্বরটা এবং ইমামের নামাজের জায়গাটাও সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে এবং টোটাল মসজিদের আবহটা বেশ বড় সড়ই। ১৫০-১৬০ জন মানুষের ধারণ ক্ষমতা এই মসজিদটিতে রয়েছে। মসজিদের নিচতলাতেও মহিলাদের নামাজের জন্য ব্যবস্থা রয়েছে এবং সেখানেই অফিস কক্ষ এবং গেস্টদের জন্য বিশেষ আপ্যায়ন কক্ষ রয়েছে। মসজিদের উপর থেকে যখন ড্রোন ভিউ দেখবেন তখন দেখলে মনে হবে অসাধারণ সুন্দর একটা কারুকার্য খচিত মসজিদ আপনি দেখছেন। 3টা গম্বুজ বিশিষ্ট এই মসজিদটাকে 2টা ছোট গম্বুজের মাঝখানে বড় একটা গম্বুজ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। 3টা গম্বুজের পাশাপাশি বিশাল আকৃতির সুন্দর একটি মিনার রয়েছে। চারপাশে অসাধারণ নয়নাভিরাম সৌন্দর্য এবং প্রাকৃতির মধ্যেই এই মসজিদটি গড়ে উঠেছে। মসজিদের পাশেই খুব সুন্দর একটি পুকুর রয়েছে, যেই পুকুরটাতে আসলে গোসল এবং একই সাথে ওজুর কার্য সেরে নিতে পারবেন। সাথে সুন্দর সিঁড়ি করে দেওয়া রয়েছে এবং তার আগেই বসার জন্য সুন্দর একটি জায়গা করা রয়েছে, যেখানে আসলে চাইলেই মুসল্লিরা বসে অথবা কিছু সময় এখানে কাটাতে পারবেন। মসজিদের ঠিক ডান পাশেই ওয়াশরুম এবং বড়সড় একটি অজুখানা রয়েছে, যেখানে মুসল্লিরা চাইলে অজু গোসল এবং নিজেদের পরিষ্কার হয়ে নিতে পারবেন। মসজিদের পাশ থেকে যখন দেখবেন এটার স্ট্রাকচারগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, মনে হবে যেন টেকচারগুলো আপনার অনেক বেশি নজর কাটতেছে। এছাড়া মসজিদের প্রত্যেকটি কারুকার্য, এটার ফ্যান থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে আপনার বেশ ইউনিক লাগবে। আমরা শুক্রবারে গিয়েছিলাম, যার কারণে আসলে জুম্মার নামাজ পড়ার সুযোগ পেয়েছিলাম এখানে এবং মুসল্লিদের সাথে একটু সময় কাটানোর এখানে সুযোগ পেয়েছিলাম। অসাধারণ এই মসজিদটা দেখতে হলে আপনাদেরকে ঢাকা থেকে মুন্সিগঞ্জের যশোলদিয়াতে চলে যেতে হবে। আর মসজিদের পাশেই ঠিক একটা গোরস্থান রয়েছে। মসজিদটা দেখতে অসাধারণ সুন্দর, যে কারুকার্যের মাধ্যমে মসজিদটা ফুটিয়ে তুলেছেন। চারিদিকে খুবই সুন্দরভাবে মার্বেল পাথর দিয়ে মসজিদটা যেভাবে খচিত করা রয়েছে মোজাইক করে, দেখতে অসাধারণ লাগে। যারা চান মসজিদটা দেখে নিজেদের প্রশান্তি এবং একত্র নামাজ পড়ার জন্য, চাইলেই সেখানে ঘুরে আসতে পারেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।